আজ সোমবার চব্বিশে পৌষ দু সালের নয়ই জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরেফের অনুযায়ী ইন জেনারেল টেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে অপ্রয়োজনীয় ভাবনায় বা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত শক্তি ক্ষয় বা মানসিক সময় যেন ব্যয় করবেন না নিজের জীবনকে একটি সঠিক দিশা দেওয়ার চেষ্টা করুন কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনারা অবশ্যই নিজের ইচ্ছাগুলিকে পুণ্যিক পূর্ণ করতে সক্ষম হবেন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ দিনটি কিন্তু স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন বিজনেস কোনো মিটিংয়ে স্পষ্টবাদী যেন হবেন না আবেগতাড়িত হবেন না কম কথা বলে শুনুন বেশি তা না হলে সহজেই কিন্তু আপনি আপনার খ্যাতি হারিয়ে ফেলতে পারেন কথায় আছে টু বি আুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যানের মাধ্যমে আপনাদের এগিয়ে যাওয়া উচিত শর্টকাট অবলম্বন করে কিন্তু আখেরে আপনারা লাভবান হবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে গৃহের বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হয়ে যাবেন আজ আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে আপনাদেরকেই নজর প্রদান করতে হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহপাতি হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি কিন্তু আজ হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ যেহেতু সোমবার তাই মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আগত চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি সতেরোই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করবে ফলস্বরূপ রাশির জাতক জাতিকাদের জীবন আগত বছরে ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না